সারা জীবন সিনেমায় দেখে এলাম দুই বউয়ের এক স্বামীকে নিয়ে টানাটানি, কিন্তু গতকালকে বাস্তবে নিজের চোখে দেখলাম। ভাই, ঘটনাটা আমিও শুনছি কিন্তু দেখি নাই, আমার একটু দেখাবেন? তোরে দেখামো না, কারণ তোরে দেখাইলে কি আমি 5 টাকা পামু? ভাই, আমি আপনারে 6 টাকা দিমু, তারপরেও আমারে দেখান। ঠিক আছে, তুই 2 মিনিট ওয়েট কর, আমি 3 মিনিটের ভিতরেই দেখাইতেছি। অদ্ভুত ব্যাপার, ভিডিও ক্লিপটা দেখে মনে হইলো জামাইটা একটা বম্বল। ভাই, বম্বল মানে বম্বল আবার কি? বম্বল মানে বোকা। জামাইটা যদি বুদ্ধি খাটিয়ে বলতো তার করোনা পজিটিভ, তাহলে 203 দৌড়ে পালাতো, আর তখন জামাইটা আরামসে বাড়ি চলে আসতে পারতো। অসাধারণ বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে? যাই হোক, সাবধানে ঘুমায়েন, বুদ্ধি কিন্তু চুরি হইয়া যাইব। আরে হুরান কথা, আর হুরান চুরির কথা তুই কিলাই মনে করাই দিছ, কিলাই মনে করাই দিছ, তো আমি বলি তুই। দুই বউয়ের এক স্বামীকে নিয়ে টানাটানি দেখে আমি একটা কবিতা বানাইছি, আপনারা শুনবেন নাকি? হ ভাই, তাড়াতাড়ি শুনান। আম খাইলাম, জাম খাইলাম, আরো খাইলাম লিচি, জাদুঘরে রাখা হোক এই স্বামীটার বিচি। ভাই, আপনি তো দেখি কবি নাসেন্দ্রনাথ ঠাকুর হইয়া গেছেন। হরে ভাই, আমি কবিতা নিয়ে মাঠে নামলে অন্যান্য কবিরা বাতে মারা যাবে, তাই অন্যদের কথা চিন্তা করে আমি কবিতা বানাই না। আমি বলি কি, এই স্বামীটাকে সিনা বরাবর 2 ভাগ করে ওয়ারিশ হিসাবে 203 কে দেওয়া হোক, আর ওই মাংস পিণ্ডটা দেওয়া হোক রশিদ খানকে। ভাই, আমার মাংস পিণ্ডের দরকার নাই, আমার দরকার ওই চিকন বউটাকে। আমি জনকল্যাণমূলক একটা কাজ করতে চাইছিলাম, আর মোশারফ ভাই আপনি আমারে খারাপ বলতেছেন। ঠিক আছে, আমি খারাপ হই। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি 5টা বিয়া করমু, 5টা বউ আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, 2 বউ 2 পা আর 2 বউ 2 হাত ধরে নিয়ে যাবে, আর বাকিটা আমার ব্যাগ লাগেজ নিয়ে পিছন পিছন হাঁটবে। ভাই, তার আগে রশিদ খানকে বান্দা রাখেন, না হলে কিন্তু রশিদ খান 5 নম্বরটার এপটিজিং করবে। আরে না, আমি তো রশিদ খানের চাইতে ছোট, ছোট ভাইয়ের বউকে কেউ এপটিজিং করে নাকি? ভাই, রশিদ খানের দ্বারা সবকিছুই সম্ভব। ওরে আপনি চিনেন না, আমি ওরে ভালো করেই চিনি, শালাই ক্রিকেট বলের দিকে ও কোন জোরে তাকায়। সত্যি কথা বলতে কি, যে স্বামীটাকে নিয়ে 2 বউ টানাটানি করতেছে ওইটা আসলে স্বামী না, ওইটা একটা এটিএম কার্ড, যে নিতে পারবে সেই কোটিপতি। এটা একটা বিবেচনার কথা বলছো। মাশরাফি ভাই, এই বিষয়টা নিয়ে কিছু কইতাছেন না কেন? যেহেতু তারা স্বামী নিয়ে টানাটানি করতেছে তাই আমার কিছু বলার নাই, যদি তারা বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করতো তাহলে আমি 2-4 লাইন বলতাম, তারপরেও যেহেতু বলতে বললেন তাই বলতাছি। এই স্বামীটার উচিত বুঝিয়ে শুনিয়ে 2 বউকে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর কৌশলে 5 কেজি ছোট মাছ কিনে আনা। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবেই গ্রহণ করবেন, যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আল বিদা।